Euzubillahimineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. Welcome to tech question chapter 4. That means porbo 4. Şakal şirketi bunduderke şakotom janacchi. Er pashapashi amra goto klashe jototuku alochona korechhilam tarpor theke ami notun kore alochona ekadhik clause jodi kono bakye subject hoy jemon when the meeting was over we went home I mean শিক্ষার্থীদের বিষয়টা স্পষ্ট করার জন্য একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যেই অংশটার মধ্যে তুমি কমপ্লেক্সের চিহ্ন পাবে দল দো সিন্স অ্যাজ ওয়েন ইফ সো দ্যাট আনলেস এই অংশটার উপর ট্যাগ করা যাবে না একদম ক্লিয়ার দেখো ওয়েন দ্য মিটিং ওয়াজ ওভার দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ We went home. This is principal clause. So, একাধিক clause দ্বারা গঠিত বাক্যে principal clause অনুযায়ী ট্যাগ হবে শিক্ষার্থীরা তোমাদের স্পষ্টভাবে ক্লিয়ারভাবে বোঝার জন্য আমি যে বিষয়টা আবার বলছি যেই অংশের মধ্যে if থাকবে though থাকবে since থাকবে as থাকবে when থাকবে unless থাকবে এই অংশগুলোতে ট্যাগ কোশ্চেন করা যাবে না যেমন when the meeting was over this is subordinate clause we went home so এখানে দ্বিতীয় অংশ অনুযায়ী ট্যাগ হবে যেমন we went home didn't we that's enough এবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি if You come, he will go. This is the subordinate clause and this is the principal clause. So, tag question will be according to he will. So, uttar hobe won't he. Won't he. আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে আমি ক্লাসগুলো এমন ভাবে দেওয়ার চেষ্টা করতেছি যেন বুঝতে কারো কোনো সমস্যা না হয় এ পর্যায়ে আমরা একটা চমৎকার বিষয় আলোচনা করব অনেক সময় শিক্ষার্থীরা একটু চিন্তায় পড়ে থাকে হ্যাভ হ্যাজ এবং হ্যাড এর ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে হ্যাভ অ্যাজ হ্যাড এর পরে হ্যাভ has had এর পরে had এর পর যদি পিপি থাকে তাহলে এরাই অপারেটর কিন্তু যেমন I have done the work I have done the work. এবার ট্যাগ হবে haven't I? Haven't I? কিন্তু যদি have as had এর পরে PP না থাকে যদি have as had এর পরে PP না থাকে আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য have has had এর পরে যদি PP থাকে তাহলে এরাই অপারেটর অর্থাৎ have থাকলে have on ধরতে হবে has থাকলে has on ধরতে হবে এবং had থাকলে had on ধরতে হবে কিন্তু have as had এর পরে যদি PP না থাকে তখন অন্য একটি নিয়ম রয়েছে আমি বিস্তারিত আলোচনা করছি মাই ডিয়ার স্টুডেন্ট মাই ডিয়ার লার্নার্স হু আর এন্ডিং দিস ক্লাস অন ফেসবুক অর ওভার অন মোবাইল ফোন আই ওয়ান্ট টু ক্লিয়ারিফাই দ্যাট
যেমন আই হ্যাভ এ পেন, এখানে তুমি হ্যাভনটাও ব্যবহার করতে পারবে, হ্যাভন আই ও ব্যবহার করতে পারবে, ডন্ট আই ও ব্যবহার করতে পারবে। আমি আবার ক্লিয়ারলি বুঝাইতে চাচ্ছি, হ্যাভ অ্যাজ হেডের পরে যদি পিপি না থাকে, যদি হ্যাভের পরে পিপি না থাকে, হ্যাভনটাই হ্যাভনটো ব্যবহার করা যাবে, ডন্টও ব্যবহার করা যাবে। ঠিক তেমনি যদি হ্যাজের পরে পিপি না থাকে, হ্যাজের পরে পিপি না থাকে, হি হ্যাজ এ প্যান, হি হ্যাজ এ প্যান, এখানে হ্যাজন্ট হিও ব্যবহার করা যাবে এবং ডাজন্ট হিও ব্যবহার করা যাবে। সুতরাং অনেক বইয়ে আমরা হ্যাজন দেখতে পাই, আবার অনেক বইয়ে হ্যাভন ডাজন দেখতে পাই, আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাজন্টও ঠিক আছে, ডাজন্টও ঠিক আছে, ঠিক তেমনি হ্যাভনটও ঠিক আছে, ডন্টও ঠিক আছে, ঠিক তেমনি হ্যাডন্টও ঠিক আছে, ডিডন্টও ঠিক আছে। যেমন আই হ্যাড এ পেন, আই হ্যাড এ পেন, লক্ষ্য রাখতে হবে দেয়ার ইজ নো ভার্ব আফটার দিস হ্যাড, সো উই ক্যান ইউজ বোথ ডিড অ্যান্ড হ্যাড। সো উত্তর হবে হ্যাডন্ট, আই অথবা ডিডন্ট আই, ডিডন্ট আই। এবার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে একাধিক অক্সিলিয়ারি ভার্ব যদি কোনো বাক্যে থাকে, কোনো বাক্যে যদি একাধিক অক্সিলিয়ারি ভার্ব থাকে, তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে একাধিক অক্সিলিয়ারি ভার্ব যুক্ত বাক্যের ক্ষেত্রে সর্বপ্রথম অক্সিলিয়ারি ভার্ব অনুযায়ী হবে। যেমন আই শুড হ্যাভ হ্যাড এ পেন। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, শুড একটা অক্সিলিয়ারি ভার্ব, হ্যাভ একটা অক্সিলিয়ারি ভার্ব, হ্যাড একটা অক্সিলিয়ারি ভার্ব। এক নম্বর হচ্ছে শুড, দুই নম্বর হচ্ছে হ্যাভ, তিন নম্বর হচ্ছে হ্যাড। সুতরাং আমরা বিভাগে পড়ে যাই কোন বিষয়টা অনুযায়ী এটা হবে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে শুড হ্যাভ হ্যাড এই তিনটার মধ্যে সর্বপ্রথম হচ্ছে শুড, এই জন্য উত্তর হবে শুডন্টাই, উত্তর হবে শুডন্ট শুডন্ট আই। আমি আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এরপর ভাই মনে রাখতে হবে কোন ডাইরেক্ট ন্যারেশন যদি দেওয়া থাকে, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন যদি দেওয়া থাকে, তাহলে ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ অনুযায়ী ট্যাগ হবে। যেমন হি সেড টু মি হাউ নাইস দা, হাউ নাইস দা বয় ইজ, হাউ নাইস দা এস সি ই এন সিন ইজ, হাউ নাইস দা সিন ইজ অর সিনারি ইজ। এই জন্য এখানে ইজন্ট ইট ব্যবহার করতে হবে, ইজন্ট ইট ব্যবহার করতে হবে, ইজন্ট ইট। অর্থাৎ হি সেড টু মি অনুযায়ী ট্যাগ কোশ্চেন করা যাবে না। তদ্রুপ হি সেড টু মি, হি সেড টু মি অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, পলিসি। এখানে লক্ষ্য রাখতে হবে হি সেড টু বি অনুযায়ী ট্যাগ হবে না, ট্যাগ হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনুযায়ী। সো ইজ থাকলে ইজন্ট, আর অনেস্টির পরিবর্তে ইট,
এবার উত্তর হবে ইজ অন ইট। একটা মজার বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা অনেক সময় এই ট্যাগ কোশ্চেন ব্যবহার করার সময় আমাদের এই সুচিন্তিত বুদ্ধির অভাবে অনেক সময় ট্যাগ কোশ্চেনের উত্তর ভুল হয়ে যায়। আমি তিনটা উদাহরণ দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তিনটা উদাহরণ খেয়াল রাখবে। এক নাম্বার, আই এম এ বয়, এইন্ট আই, এইন্ট আই অথবা আরন্ট আই। অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেছে ছেলেমেয়েরা যে স্যার আসে এম তাহলে আরন্ট হবে কেন, অর্থাৎ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এম এর ক্ষেত্রে এইনটাইও ব্যবহার করা যায় আরন্টাইও ব্যবহার করা যায়, এজন্য উত্তর হবে এইন্ট আই অথবা আরন্ট আই। এবার লক্ষ্য রাখতে হবে আই এম টু বি এ ডক্টর, লক্ষ্য রাখতে হবে দিস ইজ নট এম, কিন্তু অনেক ছেলেমেয়েরা এটাকে এম মনে করে এনটাই লেগে উত্তর হবে ডন টাই, উত্তর হবে ডন টাই, কেননা এই এম একটা বার, এই এম এম নয়, এই এম এম নয়, এই জন্য আই এম টু বি এ ডক্টর উত্তর হবে ডন টাই। নাম্বার থ্রি, ফিশাস কান্ট ফ্লাই, আমি লিখলাম ফিশেস কান্ট ফ্লাই ক্যান দে, উত্তর হবে ক্যান দে, কেননা এই উদাহরণটা আমি কেন লিখলাম শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, অনেকে এস বাই এস দেখলেই মনে করে যে ডাস ব্যবহার হবে, আসলে লক্ষ্য রাখতে হবে এস বাই এস কি সাবজেক্টের শেষে না ভার্বের শেষে, যদি এস বাই এস সাবজেক্টের শেষে হয় তাহলে হবে দে, আর যদি এস বাই এস ভার্বের শেষে হয় তাহলে ব্যবহার হবে ডাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোঝার জন্য আমি দুটো উদাহরণ লিখছি, এক নাম্বার বার্ডস ফ্লাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে ফ্লাই প্রেজেন্ট ফর্ম এই জন্য হবে ডন, আর বার্ডস বহুবচন এই জন্য হবে দে, কিন্তু গ্রামীণ ব্যাংক প্রোভাইডস লোন, এখানে কিন্তু এসটা সাবজেক্টের সাথে নয়, এখানে প্রোভাইডের সাথে এস হয়েছে, অর্থাৎ প্রোভাইড শব্দের অর্থ সরবরাহ করা, প্রোভাইডের সাথে এস হয়েছে এই জন্য হবে ডাজন ডাজন, আর গ্রামীণ ব্যাংক একটা প্রতিষ্ঠান এই জন্য হবে ইট। কিন্তু আমি আবারও বলছি অনেক শিক্ষার্থীরা এস বাই এস দেখলেই ডাজন ব্যবহার করে, আসলে লক্ষ্য রাখতে হবে এই এস বাই এসটা কি ভার্বের শেষে না সাবজেক্টের শেষে, এস বাই এস যদি ভার্বের শেষে হয় তাহলে হবে ডাস, আর যদি সাবজেক্টের শেষে হয় তাহলে হবে ডো ইয়া এই দে, আর এস বাই এস থাকার পরেও যদি সাবজেক্ট এভরিবডি এভরি ওয়ান, নো বডি নো ওয়ান, সাম বডি সাম ওয়ান, এনিবডি এনি ওয়ান, নো নান আইদার নাইদার হয় তখন ডাজ না বসে ডো ব্যবহার করতে হবে, কেননা দের সাথে ডাজ বসে না। আমি আবারও বলছি এস বাই এস থাকার পরও সাবজেক্ট যদি এভরি বডি
everyone. Nobody, no one. Somebody, someone. Anybody, anyone. Egula jodi subject hoy tokhon ei does hobe na jemon everybody wants to be happy. এখানে আমরা পারভেস সাথে এস আছে এইজন্য ডাজন ব্যবহার করি ডাজন দে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য রাখতে হবে দে এর সাথে ডাজ বসে না দে এর সাথে ডাজ বসে না এজন্য ডাজন দে হবে না এই উত্তর ভুল এজন্য সঠিক উত্তর হচ্ছে ডন্ট দে কেননা দে এর সাথে ডাজ না বসে ডন বসে যাই হোক আমরা আমাদের এই আলোচনা এর মধ্যে আজকে পর্ব চতুর্থ পর্বটা কোশ্চেনে শেষ হলো তোমাদের সাথে আবার পঞ্চম পর্বে ইনশাআল্লাহ কথা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো ফি আমানিল্লাহ